সারা দেশে সংঘাত সংঘর্ষের ঘটনায় আজিয়ে আগস্ট 7 তারিখ রবিবার সন্ধ্যা 6টা তুম পরবর্তী নির্দেশ নতুন পর্যন্ত কারফিউ বলবৎ করা হই। এই সিদ্ধান্ত ঢাকাসহ বিয়াক বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা ও উপজেলা সদরালয় কার্যকর। আজি আগস্ট 7 তারিখ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফ মাহমুদ গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। এর আগে গতকাল রাতে সিদ্ধান্ত হইল পরবর্তী নির্দেশ নদীন পর্যন্ত কারফিউ চলিব, তবে ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা, নরসিংদী এবং নারায়ণগঞ্জ আজিয়েতুন সকাল 6টা রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল থাকিব। আর অন্যান্য জেলার ক্ষেত্রে জেলা প্রশাসক সংশ্লিষ্টরা আলোচনা করে কারফিউ শিথিলের বিষয়ে সিদ্ধান্ত নেব। গ্রাম এলাহাবাদে প্রায় সারা দেশতে আজ সন্ধ্যা 6টা কারফিউ বলবৎ করা হয়। সিপ্লাস চট্টগ্রাম।